58 বয়সে আবারও অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোমারিও। রিও ডি জেনেরিওর দ্বিতীয় বিভাগের ক্লাব ক্যারিওকার হয়ে খেলবেন তিনি। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি সবশেষ 15 বছর আগে পেশাদার ফুটবল ম্যাচ খেলেছিলেন। 2007 সালে অবসরের ঘোষণা দিলেও সেটি ভেঙে 2009 সালে মাঠে স্বল্প সময়ের জন্য ফেরেন। বর্তমানে ক্যারিওকা ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করছেন, তাই ন্যূনতম বেতনে চুক্তিবদ্ধ হয়ে সেই অর্থ আবার ক্লাবই অনুদান হিসেবে দিয়ে দেবেন রোমারিও। 1994 সালে বিশ্বকাপ জয়ের ফুটবলে ফেরার খবরে ভক্তরাও উচ্ছ্বসিত। নিঃসন্তানের সঙ্গে খেলার স্বপ্ন পূরণেই নামছেন মাঠে। তার 30 বছরের ছেলে রোমারিনিও খেলবেন একই ক্লাবে।